300 ফিট পূর্বাচলে মনোরম প্রাকৃতিক পরিবেশ, বাচ্চাদের রাইডস, সুন্দর বাসস্থান, সুইমিং পুল ও ডাইনিং সুবিধা সম্বলিত কোনো অ্যামিউজমেন্ট পার্ক ও রিসোর্টের কথা কি জানা আছে, যেখানে একাধারে পিকনিক, গেট টুগেদার, ফ্যামিলি প্রোগ্রাম করা যায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহজামিন, আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি বেশ ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি পরিবার সহ ভালো আছি। দয়া করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট। অসাধারণ নিরিবিলি পরিবেশ। রেস্টুরেন্ট থেকে ভিতরের দিকে আসলে এখানে আপনি আসতে পারবেন। খুব ভালো লাগছে এখানে। আশেপাশে প্রচুর গাছগাছালি, পাখির শব্দ। এখানে এসে অবশ্যই কিছুক্ষণ বসবেন, চুপচাপ বসে প্রকৃতিকে উপভোগ করবেন, নিজেকে হারিয়ে ফেলবেন প্রকৃতির মাঝে। চলুন আমরা এই জায়গাটি আরেকটু এক্সপ্লোর করি। হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের অনেক হাঁটতে হবে। এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। হ্যাঁ, এখানে খুব সুন্দর চমৎকার একটি বসার জায়গা আছে। চলুন আমরা আরো কিছুটা এগিয়ে যাই। এই দেখেন কি সুন্দর একটি বসার ব্যবস্থা করেছে শামুকের আদলে। খুবই চমৎকার, প্রচুর গাছগাছালি। এই যে আরেকটি সুন্দর, খুব সুন্দর খোলা জায়গা বসার জন্য। চলুন আমরা উপরে উঠি। এখানেও খুব ভাল লাগছে। কিছু অল্প কিছু চেয়ারও দেওয়া আছে। আপনারা চাইলে ওদেরকে বললে আরো অনেক চেয়ার দিয়ে যাবে তারা। এখানেও দেখুন চারিদিকে প্রচুর গাছগাছালি এবং অনেক পাখির শব্দ শুনতে পাচ্ছি। কি সুন্দর একটি ব্রিজ। আমরাও ইনশাল্লাহ একটু পরে এই ব্রিজ দিয়ে যাব। এখানে আর একটু জুড়িয়ে নি, প্রাণটা জুড়িয়ে গেল আসলেই। খুবই চমৎকার, ইচ্ছা করলে আপনারাও এই দিক দিয়ে হেঁটে দেখে আসতে পারবেন। আমি আর যাচ্ছি না এদিকে, আমি আসলে একটু ব্রিজের দিকে যেতে মনটা চাচ্ছে। চলুন আমরা ব্রিজের দিকে যাই। এখানে আপনারা ছবি তুলতে পারবেন। অনেকক্ষণ পরিবার এবং বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারতে পারবেন। আমি খেতে খেতে হাঁটছি, কিছু মনে করবেন না। ক্ষুধা লেগে গেছিল তো, এই জন্য একটু খেয়ে নিচ্ছি কিছু। এখানেও চেয়ার দেওয়া আছে, আপনারা এখানেও বসতে পারেন। অসম্ভব নিরিবিলি একটি পরিবেশ, খুবই চমৎকার, অসাধারণ। ওই যে আমার কিছু বন্ধুরা হেঁটে যাচ্ছে, চলুন আমরা তাদেরকে ফলো করি। তাদেরকে একটু চমকে দেওয়া দরকার। সামনে আরো কিছু এক্সপ্লোর করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আমাদেরকে হাঁটতে হবে। আগেই বলেছি হাঁটা শরীরের জন্য খুবই উপকারী। এই যে আরেকটি দেখুন কি সুন্দর বসার জায়গা। ওই যে কিছুক্ষণ আগে আমরা ওখানে ছিলাম, এখানে আপনি বসতে পারবেন।
আমিও বসব। এই সামনে ডান দিকে একটি বসার জায়গা আছে, সোজা চলে গিয়ে বাইরে উপরে তা বাচ্চাদের বিশাল কিছু রাইডস আছে, আর ডান দিকে বিরাট একটি মাঠ, এখানে আপনারা ফুটবল ক্রিকেট খেলতে পারবেন। এই জায়গাটিতে আমরা একটু পরে আসছি, চলুন আমরা একটু সামনে যাই। সব বন্ধুরা বসে আছে আমাদের, খুব সুন্দর করে সাজানো গোছানো। ওই যে দেখা যাচ্ছে স্পেশাল অ্যামিউজমেন্ট পার্ক, ওখানে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে। প্রবেশ ফি জন প্রতি 100 টাকা, সুইমিং করতে চাইলে 200 টাকা, এবং খাবারে বিভিন্ন মেনু আছে, তবে সাদা ভাত সবজি গরুর রেজালা এবং ডাল আনলিমিটেড মাত্র 800 টাকা। এই জায়গাটি হচ্ছে সিশেল পার্ক অ্যান্ড রিসোর্ট। এই দেখুন খুবই সুন্দর একটি শামুক দিয়ে করেছে এই সেই মাঠ। ওই দেখুন দেখা যাচ্ছে পার্ক, সিশেল পার্ক অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক লেখা আছে। চলুন আমরা বাচ্চাদের রাইডসের দিকে একটু যাই, প্রচুর রাইডস আছে এখানে। বাচ্চাদের বিভিন্ন রাইড দেখতে পাচ্ছি আমরা, প্রচুর রাইড আছে এখানে বাচ্চাদের জন্য। ওই যে আরেকটু সামনে ডান দিকে দেখতে পাচ্ছি অনেক গাড়ি পার্কিং, এছাড়াও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ঠিক পার্কে প্রবেশের আগেই বাম দিকে, সেখানেও আপনারা অনেকগুলো গাড়ি রাখতে পারবেন। আর এই যে এখানে টয় ট্রেনের মতো আছে, আর এর উপরে হচ্ছে বাচ্চাদের বিশেষ কিছু রাইডস। এই সিশেল পার্ক অ্যান্ড রিসোর্টে একাধারে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, বিনোদন রাইডস, সুইমিং পুল, থাকার ব্যবস্থা, সুস্বাদু মুখরোচক খাবার পেয়ে যাবেন। যে কোনো ধরনের পিকনিক, গেট টুগেদার ও ফ্যামিলি প্রোগ্রাম করার জন্য এটি একটি অসাধারণ স্থান, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। চলুন উপরে উঠে বাচ্চাদের এই চমৎকার রাইডসগুলো দেখে আসি এবং জেনে নেই এগুলোর প্রাইস কেমন। এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুপার ডাইনোসর। এটা হচ্ছে এরোপ্লেন রাইড, এটার প্রাইস হচ্ছে জন প্রতি 80 টাকা। বাচ্চারা খুবই মজা পাবে এখানে, আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবেন, কারণ আমাদের ঢাকা শহরে তো তেমন খেলার জায়গা নেই, এগুলো দিয়ে আমাদেরকে খেলতে এখানে আনলে বাচ্চারা অসম্ভব এনজয় করে।
এই পাইরেট শিপ, পাইরেট শিপেরও প্রাইস হচ্ছে 80 টাকা জন প্রতি। আর এটা হলো সেই সুপার ডাইনোসর যেটার প্রাইস রাখা হয়েছে 100 টাকা। খুবই মজার একটি রাইড, আপনার বাচ্চা যাতে অবশ্যই এগুলো ট্রাই করে। উপর থেকে আমরা সেই খেলার মাঠ দেখতে পাচ্ছি, টয় ট্রেন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি সুন্দর বসার ব্যবস্থা দেখতে পাচ্ছি, এটি সেই খেলার মাঠ যেখানে আপনারা ক্রিকেট এবং ফুটবল থেকে শুরু করে অনেক ধরনের খেলা খেলতে পারবেন। সেই উপরে দেখুন লেখা আছে পার্ক, সিশেল পার্ক এন্ড রেস্টুরেন্ট। এখানে আপনারা ছবি তুলতে পারবেন, ছবি তোলার জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা। খুব ভালো সময় কাটবে আপনাদের, আপনারা অবশ্যই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আসবেন, এমনকি আপনাদের বৃদ্ধায় বাবা মাও যদি থাকেন ওনাদেরকেও নিয়ে আসবেন, ওনারাও খুব মজা পাবেন এখানে। প্রবেশ করলে আপনি আসলে এই জায়গায় আসবেন, আমি এটা পরে দেখিয়েছি, কিন্তু যখন আপনারা প্রবেশ করবেন তখন প্রথমেই আপনারা এই জায়গাটি দেখতে পারবেন। যদিও এই ঝর্ণাটি প্রাকৃতিক নয়, মানব সৃষ্ট, কিন্তু খুবই সুন্দর। এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন, ছবি তুলবেন, ভিডিও করতে পারেন, চাইলে বসে গল্পগুজব করবেন পরিবার ও বন্ধুদের সাথে। রঙিন মাছদের দেখেও মনটা জুড়িয়ে যায়। এই ব্রিজে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করবেন। সব আমার বান্ধবীরা, আমরা অনেক মজা করেছি আজকে সারাটা দিন। ওই দেখুন ফটো সেশনও চলছে, খুবই সুন্দর জায়গা। কিছু সময় থাকবেন, ছবি তুলবেন, বসবেন, মাছের দিকে তাকাবেন, মাছগুলো কি করে দেখবেন। আবারও বলছি এখানে প্রবেশ ফি জন প্রতি মাত্র 100 টাকা, এবং কেউ সুইমিং করতে চাইলে 200 টাকা পড়বে। এবং খাবার অসম্ভব ভালো, এখানে কন্টিনেন্টাল এবং চাইনিজ খাবার পাওয়া যায়, দাম খুব বেশি নয়। আজ আমরা এসেছি 300 ফিট রাজুক পূর্বাচল সেক্টর 3-এ ফিশেল পার্ক অ্যান্ড রিসোর্টে। যারা কাঞ্চন ব্রিজ থেকে আসবেন ওখানে কিছু ভাড়া গাড়ি, ইজি বাইক বা বাসে এসে জলশ্রী বাস স্টপে নেমে আবার একটু পিছনে এসে ডানে প্রবেশ করবেন। আর যারা কুড়িল বিশ্ব রোড হয়ে আসবেন তারা ওখান থেকে ভাড়ায় চালিত গাড়ি বা ইজি বাইক বা বাসে জলশ্রী বাস স্টপে নেমে রাস্তা পার হবেন, মানে উল্টো দিকে যাবেন, এবং জলশ্রী আবাসন পার হয়ে ডানে প্রবেশ করবেন। অর্থাৎ যারা কাঞ্চন ব্রিজ দিয়ে আসবেন এই পার্কটি পড়বে আপনাদের হাতের বাঁয়ে, আর যারা কুড়িল বিশ্ব রোড থেকে আসবেন তাদের হাতের ডানে পড়বে এই পার্কটি। এই জায়গাটিও ছবি ও ভিডিও করার জন্য অতীব উত্তম। আগে থেকে প্ল্যান করে সবাই মিলে গ্রুপ ও সিঙ্গেল ছবি তুলবেন। এগুলো যে পরে আপনাদের কি ভালো লাগবে যখন আপনারা দেখবেন এই স্মৃতিগুলো মনে মানসপটে ভেসে উঠবে। সুতরাং সবাই প্ল্যান করে চমৎকারভাবে গ্রুপ এবং সিঙ্গেল ছবিগুলো তুলবেন। দেখুন না আমার চমৎকার বন্ধুরা কি করছে, সবাই আনন্দে মাতোয়ারা, সবাই আমরা ফিরে গেছি সেই ছোট্টবেলায় দুরন্ত শৈশবে। আমাদের অসম্ভব একটা প্রিয় বন্ধু সে এবং তার হাজব্যান্ড দুইজনই আমাদের ফ্রেন্ড, চমৎকার যুগের জুটি আমাদের।
এবং আমরা সবাই 83 মানে 83 আমরা এসএসসি পাস করেছি। We are SSC 83 মিলন মেলার জন্য রেফেল গিফট কেনা, প্যাকিং, ভেন্যুতে নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব ছিল রেফেল ড্র উপকমিটির উপর। এর একজন সাধারণ সদস্য হিসাবে আমরা কজন বন্ধু গুলশান আড়ঙ্গে শপিং করেছিলাম। প্রিয় বন্ধু বয়সী মনিকা বেগ নিখুঁতভাবে সমস্ত কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়েছিল। অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে মডারেটর মাহবুবুল আলম রাতুল প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছিল এবং রেফেল ড্র সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করেছিল মিলনমেলা মূল কমিটির পক্ষ থেকে। এর পরপরই দেখবেন সাংস্কৃতিক পর্ব।
নীল গঙ্গা যদি যাইতে পারি হরি আমি বাইতে পারি, হরি যদি বাইতে পারি সোনা পালু রাইতে পারি। Oh, my God.
Thank you.
রিহার্সালের বেশ কিছু গান ধারণ করেছিলাম। বন্ধু, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও রিহার্সালের গানগুলো এবং মজার কিছু দৃশ্য দেখতে চাও কিনা। কমেন্ট যত বেশি হবে এবং দেখতে চাওয়ার পরিমাণ বেশি হবে, তাহলে আমি আগামীতে রিহার্সালের গানগুলো আপলোড করব। এই ধরনের ভিডিও আপলোড করে থাকি যার সাথে বিনোদন ও দরকারি তথ্য সন্নিবেশিত থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও বেশি করে শেয়ার করুন। আপনার কাছে অজানা কোনো তথ্য থাকলে বা কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান অথবা আমাকে ইমেল করুন। আগামী ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।